আমি বলে রাখি, মানে এটা তো প্রমোতে স্পষ্ট বোঝাই যাচ্ছে এটা একটা এজ গ্যাপ স্টোরি, এবং এদের মানে স্টোরিটা রোম্যান্স দিয়ে শুরু হচ্ছে না, দ্যাটস আ ভেরি আনকনভেনশনাল থিং ফর মানে দ্য মানে ইউজুয়াল টেলিভিশন শোস, ঠিক আছে, যেখানে আমরা একটা সময় নায়ক নায়িকার প্রেম দেখি এবং প্রেম থেকে পরিণয় এবং সেখান থেকে আস্তে আস্তে বিয়ে এই সমস্তটা দেখতে পাই, কিন্তু আমাদের এখানে এমন ভাবে বিয়েটা হচ্ছে যেখানে আমাদের নায়ক এবং নায়িকা প্রস্তুতি ছিলেন না, মানে তারা বিয়ে সম্বন্ধে মানে ভাবেননি এবং খুব আনএক্সপেক্টেডলি একটা সিচুয়েশন মধ্যে দিয়ে এই বিয়েটা তারা করতে বাধ্য হচ্ছে। এইটা মানে আমার মনে হয় গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং এবং একটু মানে বাকি অন্যান্য গল্পের চেয়ে আনকনভেনশন পুরো। তো এবার নায়ক হচ্ছে মাঝবয়সী একজন উকিল অরিন্দম রায়, যিনি আজ অব্দি কোনো কেস হারেননি এবং ডার্ক সাইডে উকিল, সে নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র একটি কেস যেটার পেছনে অরিন্দম 20 বছর ধরে পড়ে রয়েছে, সেটি হলো মতিগ্রাম বলে একটি জায়গা, সেখানে জমি অধিগ্রহণের একটি মামলা যেটা অরিন্দমের বাবা অলোকেশ রায় শুরু করেছিলেন, কিন্তু ঘটনাচক্রে যে যে ব্যক্তি অভিযুক্ত যে মানে যাকে একদম স্পষ্ট ভিলেন বলে দিলে সুবিধা হবে আর কি, গল্পের ভিলেন আর কি, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি অরিন্দমের বাবাকে মার্ডার করেন, এবং অরিন্দম নিজের বাবাকে হারানোর পর নিজের কাছে সে একটা এবং মানে তার একটা প্রতিশ্রুতি মানে থাকে আর কি, যে এই কেসটা যতদিন না অরিন্দম সলভ করতে পারছে, যতদিন এই কেসটা জিততে পারছে রাধা, ততদিন অরিন্দম বিয়ে করবে না, এবং এই কেসটা যদি অরিন্দম জিততে না পারে তাহলে হয়তো ওকালতি ছেড়ে দেবে, এরকম একটা জেদ অরিন্দমের মধ্যে কাজ করছে বা কাজ করে, এবং যার কারণে তার মানে জীবনের প্রায়র টাইম বলা যেতে পারে, মানে যেই সময়টা আর কি মানে মানুষের বিয়ে করার এবং বাদ বাকি সংসার করার যে সময়টা, সেই সময়টা পড়ে, সেই সময়টা অরিন্দম অলমোস্ট মানে ক্রস করে গেছে, এতটাই ডেডিকেটেড ওই কেসটা নিয়ে, এই মৌরিগ্রামের কেসটা নিয়ে, এবং এই মৌরিগ্রামের কেসের জন্য ও যে কোনো পর্যায়ে আর কি যেতে রাজি আছে, এবং এই 20 বছর পর আমাদের গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে 20 বছর পর কোর্টে এই কেসটা আবার করে অরিন্দম রিওপেন করে কিছু প্রুফ কালেক্ট করার পর, এবং যার কারণে এই প্রুফ গুলো খুঁজতে 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 একজন সাক্ষীকে খুঁজে পান অরিন্দম, বা একজন সাক্ষীর কথা জানতে পারেন যিনি আর কি অরিন্দমের বাবাকে এই কেসাতে একদম গোড়া থেকে সাপোর্ট করেছিল, এবং সেই ভদ্রলোক হচ্ছেন আসলে নোলক বলে একটি মেয়ের বাবা, বা হারাদন বাগরি বলে একটি হারাদন বলে একটি চরিত্র, যেই চরিত্রটা মানে যেই ভদ্রলোককে খুঁজতে গিয়ে এই নোলক আর অরিন্দমের প্রথম দেখা হয়ে যায়, আলাপ বলা যায় না কারণ এটা দেখা হয়ে যায় মানে একটা ঘটনার মধ্যে আকস্মিক ভাবে দেখা হয়ে যায়, এবং দেখা হওয়ার পর যেটা হয় ও পরে পরবর্তীকালে জানতে পারে যে নোলক হারাধনেরই মেয়ে, এবং এই যে গুন্ডা ভদ্রলোক প্রথম আর কি যেটা হয় আর কি প্রথম কেসটার পর মানে কেসটা রিওপেন হওয়ার পর অরিন্দম একটা একটা টাইম পায় আর কি মানে একটা মানে একটা ফার্দার এগোনোর আর কি সময় পায় বা মানে এই কেসটা নিয়ে, তখন অরিন্দমের মানে এই যে মেন যে ভিলেন যাকে বললাম আর কি এই গল্পের, তার ভাইকে অ্যারেস্ট করা আদালত থেকে, এবং এই ভাইকে অ্যারেস্ট করানোর পর নোলক বলে মেয়েটির বাড়িতে এরা হামলা করে, এবং হামলা করে এমন একটা সময় যেই সময় হারাধন তার মেয়েকে বিয়ে মানে বিয়ে দেওয়ার জন্য আর কি প্রস্তুতি নিয়েছে, এবং সেই রাতে বিয়ে হচ্ছে আর কি। হারাধনের একটা বয়স সবসময় ছিল যে এই গুন্ডা বা এই ধরনের যারা লোকজন তারা হারাধন তো খুবই অসহায় এবং সাধারণ একটি গ্রামের মানুষ, হ্যাঁ, তো তাদের যেন কোনো রকমের ক্ষতি না করে, এবং অরিন্দম হারাধনকে কথা দিয়েছিল যে যে কোনো সময় হারাধনের পাশে এবং যে কোনো বিপদে হারাধনের পাশে সে থাকবে, সেই কথা রাখার পরিপ্রেক্ষিতেই অরিন্দম যেদিন বিয়ের রাতে যখন এই আমাদের গল্পে খোকা
বলে যে চরিত্র আর কি করছেন, মানে চরিত্রটি যে আর কি মেইনলি মানে অ্যাকিউজড আর কি কেসটার মধ্যে, তিনি তার দলবল গুন্ডা টুন্ডা নিয়ে গিয়ে এদের বাড়িতে মারাত্মক ভাঙচুর করে এবং মানে আর কি একটা মানে রাকেশ তৈরি করে। তখন অরিন্দম গিয়ে তার প্রতিশ্রুতি দেওয়া মানে ইয়েতে পরিপ্রেক্ষিতে সে নোলককে বিয়ে করে এবং উদ্ধার করে ওখান থেকে। তারপর তো গল্প চলতে থাকে এবং চলতে থাকবে আপাতত। কৌশিকদা আছে অংশ পুরো গল্পটা সেখানে বলা সম্ভব নয়, সুতরাং প্রায়ের অংশটুকু প্রমোদ দেখানো হয়। বাট আইডিয়ালি আমাদের এই গল্পে প্রত্যেকটা চরিত্রের একটা একটা করে নিজস্ব গল্প আছে। যেমন ভাস্বর আমাদের যে করছে বা রশ্মি যে চরিত্রটা করছে, রিজু যে চরিত্রটা করছে, প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা গল্প আছে। এবং এই গল্পগুলো আমরা উইথ দ্য জার্নি, উইথ অরিন্দম অ্যান্ড নোলক জার্নি, আমরা এই গল্পগুলো দেখতে দেখতে যাব। তো মানে গল্পটা মানে প্রত্যেকটা চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা চরিত্রের ছোট ছোট যে গল্পগুলো সেগুলোই কিন্তু এফেক্টেড হবে নোলক আর অরিন্দমের জার্নির মধ্যে দিয়ে। মানে যে আমরা যে কাজটা করি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শকের যেটা ভালো লাগছে আমরা সেটা করতেছি। অ্যাবসলিউটলি এটাই আমাদের না, আমার কাছে প্রায়োরিটি হচ্ছে বা আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে মানে আমি যেভাবে কাজটা করি, আমি ধরুন গল্পটা বা ডিরেকশনটাকে যেভাবে মানে জিনিসটাকে এক্সিকিউট করতে যাবে প্রজেক্ট করতে চাই, বা আমার যারা অ্যাক্টরস মানে তারা যেভাবে অভিনয়টাতে সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে দর্শক এক্স্যাক্টলি কি চাইছে তাদের ভালো লাগাটার উপর। সুতরাং এই গল্পটা ধরুন মানে কনসিভ করা হয়েছে এবং প্রমোটার প্রত্যেকের পছন্দ হয়েছে, এবার দর্শক মন যেমন চাইবে সেটা তো রিফ্লেক্টেড হবে টিআরপিতে। কারণ টিআরপির আমাদের অনেকগুলো ভাগ থাকে এবং আমরা দেখে বুঝতে পারি যে গল্পের ঠিক কোন অংশটা বা কি ধরনের গল্প দর্শক দেখতে চাইছেন সেইটা অ্যানালিসিস করা হয়। তো সেইটাই আমরা করব এক্স্যাক্টলি যেটা দর্শক দেখতে চাইবেন ডেফিনেটলি, মানে মানে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আর কিছু না। দর্শক তো একটা কাঠামো তৈরি হয়ে গেছে, সেই কাঠামোটাকে আমরা মানে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে আমরা হয়তো ঘটনা বিভিন্ন রকম ভাবে দেখাতে পারি যাতে যে ঘটনাগুলো মানুষ দেখতে পছন্দ করবে সেই ঘটনার মধ্যে দিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আইডিয়ালি স্ট্রাকচারটা তো সেমই থাকবে, এটা একটা অসমবয়সী প্রেমের গল্প এবং অসমবয়সীই থাকবে, কখনো সেটা সমবয়সী হয়ে যাওয়া সম্ভব নয়। এবার বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকেই খুব হোপফুল, যদিও এটা খুব সবাই এটা খুব কমনলি বলছে বা বলবে যে এটা খুব রিস্কি, খুব চ্যালেঞ্জিং বা খুব আনকনভেনশনাল, এরকম খুব একটা হয় না ইউজুয়ালি টেলিভিশনে। বাট স্টিল রাইট নাও মানে এই প্রোমোটা যে আমরা যেভাবে মানে ভেবেছি আমাদের মানে প্রথম মানে জার্নি বিগিনিংটা যেভাবে ভেবেছি সেটা দর্শক মনে হয় ভালো লাগবে তাদের। কোনো মানুষই তো সম্পূর্ণ খারাপ হতে পারে না, কোনো মানুষই সম্পূর্ণ ভালো হতে পারে। মানুষের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট শেডস থাকে, সিচুয়েশন যেভাবে অ্যারাইজ করে মানুষ সেভাবে রিয়্যাক্ট করে। কখনো রেগে গেলে আমরা বলি লোকটা খারাপ, কখনো সে হেসে ভালো কথা বললে আমরা বলি ভালো, কারণ সেই পারসেপশনটা আমরা তৈরি করে ফেলি যে এইভাবে রিয়্যাক্ট করা মানে খারাপ, এইভাবে রিয়্যাক্ট করা মানে ভালো। বাট লোকটা কি সিচুয়েশনের মধ্যে বা মহিলাটা কি সিচুয়েশনের মধ্যে আছে এবং সেটা তাকে কি রিয়্যাক্ট করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এই মানে আমাদের গল্পে যদি সত্যি অ্যাজ সাচ বলা যায় যে অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট বলে ওরকম আমরা কোনো এস্টাবলিশমেন্ট করতে চাইছি না। But there will be negative situations যেগুলো আসবে as a crisis, এবং এখনি আমি রিভিল করতে চাই না সেগুলো মানে কার মধ্যে দিয়ে আসছে, কারণ আমি সত্যি মানে অনেক কিছু প্রোটোকলস তো জানি না চ্যানেলের সঙ্গে কি ইয়ে আছে, কারণ we all are busy in shooting, তো আমরা কতটা ডিসক্লোজ করবো সেটা মানে জানি না, যাতে মানে মানে সেটা আমাকে জেনে নিতে হবে, কারণ আমি যদি এখানে ডিসক্লোজ করে দিই পরে হয়তো গল্পটা দেখতে গিয়ে সেই মজাটা হারিয়ে যাবে। আমাদের চ্যানেলের যিনি আছেন সমজিতা দি, সমজিতা চ্যাটার্জি, উনি একটা নাম সাজেস্ট করেন, তারপর রাজদা একটা নাম সাজেস্ট করেন, তারপর দুটো নামকে মিলিয়ে দিয়ে কৌস্তুভি দিয়ে এই নামটা পড়ন্ত বেলা,
এবং পড়ন্ত বেলাটা এই জন্যই দেখানো হচ্ছে যেহেতু আমাদের নায়ক অরিন্দম রায় সে তার মাঝ বয়সটা মানে মাঝ বয়স প্রায় পেরিয়ে এসেছে, হ্যাঁ, তো এই সময়ও তার জীবনে মানে এখনো অবধি তার জীবনে কোনো প্রেম আসেনি, এই মাঝ বয়সে এসে একটা ঘটনাচক্রে সে প্রথম মানে সে পরিণয় পাচ্ছে আর কি, মানে মানে পরিণয়ের দিকে এগোচ্ছে না আর কি, সেটা যে কোনো ঘটনাতেই হোক না কেন, এটা এই এই যে মাঝ বয়সের প্রেম এই দুটোকে মেলানোর জন্য গোধূলি যেহেতু পড়ন্ত একটি বেলার মানে সময় নির্ধারণ করেন এবং করে এবং আলাপ ইউজুয়ালি আমরা যেটা মানে মানে বলতে চাইছি আলাপ বলতে দুটো মানুষের দেখাচ্ছে এই পরিবারের প্রচুর লোকজন। এবার আমি যদি শুরু থেকে শুরু করি তাহলে এই পরিবারের মাথা হচ্ছে অলোকেশ রায়, যিনি এই মুহূর্তে জীবিত নন, যিনি হচ্ছেন অরিন্দম রায় আমাদের নায়কের বাবা, এবং অলোকেশ রায়ের স্ত্রী হচ্ছেন সোহাগ সেন, যেই চরিত্রটা করছেন তার নাম অরুন্ধতী। তো এই অলোকেশ রায়ের আরেকজন ভাই আছে নিখিলেশ বলে, সেই নিখিলেশটা করছে হচ্ছে সুমন্ত মুখোপাধ্যায়। সুমন্ত মুখোপাধ্যায়ের তিন ছেলে মেয়ে, তার মধ্যে বড় হচ্ছে ভাস্বর্তা অগ্নি, মেজ হচ্ছে শ্রমিক চক্রবর্তী জুডো, এবং তার মেয়ে হচ্ছে তৃষা, যেটা করছে হচ্ছে দিয়া। এছাড়া আরো ভাই বোনেরা আছেন, এবং রিজু হচ্ছে আইডিয়ালি আমাদের অরিন্দমের ভাই, অরিন্দমের ভাই হচ্ছে রিজু, মানে যে হচ্ছে অলোকেশের ছোট ছেলে। অরিন্দমের একটি বোন আছে, যেই বোনকে আমরা এখনো দেখাচ্ছি না, সেই বোন বাড়িতে আসে না, কোনো একটা কারণে সে বাড়িতে আসে না, সে ফ্যামিলি সে তার পরিবারকে খুব ভালোবাসে সেটা আমরা সংলাপের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি, কিন্তু সে এখনো কি তাকে বাড়িতে আমরা কখনো দেখিনি, ঠিক কেন সেই কারণটা আমরা এখনো রিভিল করছি না গল্পে, সেটা মানে পরবর্তী গল্পে আস্তে আস্তে মানে আসবে। এবং এই বোনটির যে মেয়ে মেঘলা, সে অরিন্দমের খুবই প্রিয়, সে এই বাড়িতেই থাকে, অরিন্দমের ভাগ্নি। বোনের চরিত্রটি করছে হলো শাহানা। অনেক লম্বা একটা কাস্ট লিস্ট আছে, হ্যাঁ, বাকিদের নামগুলো ধরে আমি বলে দিচ্ছি, চরিত্রগুলো সবকটার নাম বলতে গেলে আমি লোকের মামা রয়েছেন, মামাকে আমরা যেটা দেখছি, মামা আইডিয়ালি একটু গ্রাম্য থিয়েটার বা পালা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, যার কারণে মামা বেশিরভাগ সময় বাইরে থাকে, মামা খুব কম সময় বাড়িতে থাকেন, এখন অব্দি আমরা মামাকে ইন্ট্রোডিউস করিনি বা দেখিনি, কিন্তু ভবিষ্যতে মামার আসার একটা মানে জায়গা আছে একদম ছিল। তারপর আলোচনা করতে 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 সবাই মিলে এই গল্পটা এখন এসে একটা জায়গায় দাঁড়িয়েছে, যেটা যেটাতে শুধুমাত্র রাইটার স্টোরি রাইটার বা লাইনার রাইটার বা স্ক্রিপ্ট রাইটারের ইয়ে নেই, প্রত্যেকেরা আছে এখানে, আমাদের চ্যানেলের প্রত্যেকে যারা আছেন, রাজদা আছেন, হ্যাঁ, এবং আমাদের যে পুরো ক্রিয়েটিভ টিম আছে প্রত্যেকে, আমাদের ইপি থেকে শুরু করে প্রত্যেকে, আমরা প্রত্যেকে মিলে প্রায় রোজ সিন বিভিন্ন রকম তৈরি কর, তারপর সেটা আস্তে আস্তে একটা গল্প এবং তার ওয়ান লাইনার তার স্ক্রিপ্টে